রাজধানীর বনানী থানার মাদকের মামলায় প্রথম দফায় চার দিন, দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড শেষে 13 আগস্ট থেকে কারাগারে ছিলেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পরিমণি। একই মামলায় ফের তার 5 দিনের রিমান্ড আবেদন করে সিআইডি। কাশিমপুর কারাগার থেকে নিয়ে এসে বেলা 11:30টার কিছু পরে আদালতে হাজির করা হয় পরিমণিকে। তদন্তের যুক্তি দেখিয়ে জামিনের বিরোধিতা করে রিমান্ডের আর্জি জানায় রাষ্ট্রপক্ষ।